Hey everyone, Assalamualaikum and welcome to the episode 6 of Wondershare Filmora Video Editing Tutorial. এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ কালার গ্রেডিং নিয়ে, কারণ কালার গ্রেডিং কোন একটা ভিডিওর প্রাণ বলা চলে। আপনি যদি আপনার ভিডিওতে প্রপারলি কালার গ্রেডিং করতে না পারেন অথবা কালার গ্রেডিং না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটাই প্রাণহীন লাগবে এবং প্রপারলি কালার গ্রেডিং করার কারণে কিন্তু আপনার ভিডিওটা অনেক প্রাণবন্ত হয়ে উঠবে। তো Wondershare Filmora-তে যে সব টুলস রয়েছে সেগুলো ইউজ করে কিন্তু আমরা চাইলেই প্রফেশনাল লেভেলে যে কালার গ্রেডিং আউটপুট সেটা পেতে পারি এবং কিভাবে সেটা সম্ভব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফিল্মোরা ওপেন করে ফেলেছি এবং বরাবরের মতো আমি ফিল্মোরাতে অলরেডি একটা ভিডিও ইম্পোর্ট করে রেখেছি এবং এই ভিডিওটা নিয়ে আজকে আমরা কাজ করব এবং এটাতেই আমি আসলে দেখাবো কিভাবে আপনারা আসলে ফিল্মোরাতে কালার গ্রেডিং করবেন। তো প্রথমে যেটা করব, আমরা ভিডিওতে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পরে আমাদের যে এডিটিং টুলসগুলো চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা টুল, ভিডিও, কালার, অ্যানিমেশন। আমরা কালারে চলে যাব যেহেতু আমরা আজকে কালার গ্রেডিং নিয়ে কাজ করব এবং এখানে কিছু আপনার বেসিক টুলস দেখতে পারবেন যেগুলো দিয়ে আসলে কালার গ্রেডিং করা যায়। আমরা ডিরেক্টলি অ্যাডভান্স লেভেলে চলে যাব। এখানে আমরা যে অ্যাডভান্স সেখানে ক্লিক করব এবং অ্যাডভান্সে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের অ্যাডভান্স যে প্যানেল, কালার গ্রেডিং প্যানেল, সেটা ওপেন হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো প্রিসেট কিন্তু অলরেডি ফিল্মোরাতে দেওয়া আছে। সো এই প্রিসেটগুলো চাইলে আপনারা নিজেরা ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুল, ওয়ার্ম, ওয়ার্ম ম্যাক্স, শ্যাডো ডিটেলস, সো বিভিন্ন ধরনের প্রিসেট কিন্তু আপনার দেওয়া আছে। জাস্ট এটার উপরে ক্লিক করলে ওই প্রিসেটটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনারা চাইলে কিন্তু এই প্রিসেটগুলো অ্যাপ্লাই করার পরও এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ সব প্রিসেট কিন্তু আপনার ভিডিওর সাথে ম্যাচ নাও করতে পারে। এখান থেকে আপনার প্রিসেট তো সিলেক্ট করতে পারবেনই। আমরা এবার একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই, ম্যানুয়ালি কীভাবে আসলে আপনার ফিল্মোরাতে কালার গ্রেডিং করবেন। সো আমি এটাকে রিসেট অল করে দিলাম। সো এখানে প্রিসেটের পাশে যে অ্যাডজাস্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে কিন্তু আপনারা ম্যানুয়াল কালার গ্রেডিংয়ের অপশনটা পেয়ে যাবেন। আপনার যদি আগে ছবি এডিট করে থাকেন বা লাইট রুম বা অন্যান্য যে কোনো ফটো এডিটর ইউজ করে থাকেন, তাহলে এই টুলগুলো ইজিলি বুঝতে পারবেন, কারণ এখানে ছবি এডিট করার সময় আমরা যেসব টুলস ইউজ করি, এক্সপোজার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানেও কিন্তু আমরা মোটামুটি সেম টাইপের টুলসগুলাই পেয়ে যাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আপনার ছবি অথবা ভিডিওতে এটাকে আমাদের ওভার এক্সপোজড নাকি আন্ডার এক্সপোজড। যেমন এখানে বাম পাশের যে কার্ভ সেটা আসলে আমাদের যে ভিডিও বা ছবির ডার্কেস্ট পার্ট সেটা আসলে নির্দেশ করে যে আমাদের ডার্ক পার্ট কতটুকু এবং ডান পাশেরটা আমাদের ব্রাইটেস্ট পার্ট নির্দেশ করে এবং মিডেলটা আমাদের যে মিডটোন আছে সেটা নির্দেশ করে। এরপরে যে অপশনটা রয়েছে কালার এনহ্যান্সমেন্ট, এখান থেকে কিন্তু আপনার থ্রেশহোল্ড বাড়িয়ে বা ভ্যালু বাড়িয়ে আপনার শ্যাডো এবং হাইলাইটস এটাকেও ঠিক করতে পারবেন। আমরা যদি ভ্যালুটা বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার শ্যাডোটা বেড়ে যাচ্ছে, আমাদের যে ওভারঅল ভিডিওর ব্রাইটনেস বাড়ছে এবং থ্রেশহোল্ড বাড়ালে আমাদের যে কন্ট্রাস্ট সেটা কিন্তু কমে যাচ্ছে। সো এখান থেকে কিন্তু আপনার চাইলে এখানে যে অটো একটা অপশন আছে যেটা দিয়ে আসলে ফিল্মোরা এআই দিয়ে অটোমেটিকলি করে দেয় সেটাও ইউজ করতে পারেন, যদিও এটা সবসময় খুব যে ভালো কাজ করে তা না, বেশিরভাগই খুবই বাজে কাজ করে। আমরা যদি অটোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে একদম একটু বেশি ওভার এক্সপোজড হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, বাট এই ভিডিওতে মোটামুটি ভালো লেভেলের একটা রেজাল্ট দিয়েছে বা অন্যান্য সময় কিন্তু এত ভালো দেয় না। সো আপনারা যেটা করতে পারেন এখানে অটো দিয়ে তারপর এটাকে আপনারা ম্যানুয়ালি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে আমি এখানে ভ্যালুটা একটু কমিয়ে দিলাম। ওকে, তারপর যেটা আছে হোয়াইট ব্যালেন্স, এখান থেকে আপনারা যে ভিডিওর হোয়াইট ব্যালেন্স সেটা কন্ট্রোল করতে পারবেন। এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যেটাকে কুল ফিল্ম লুক দিতে চাই তাহলে আমরা এটাকে বামে নিয়ে আসবো, তাহলে দেখতে পারবেন যে কুল একটা ইফেক্ট কিন্তু ভিডিওতে পড়বে। আমরা যদি ওয়ার্ম করতে চাই তাহলে ডানে নিয়ে যাবো। সো আমি এটাকে একটু ওয়ার্ম ইফেক্ট রাখতে যাচ্ছি, সো আমি একটু ডানে নিয়ে গেলাম। এবং নিচের যে টিন্ট অপশনটা রয়েছে, আপনি যদি গ্রিন একটা লুক দিতে চান অথবা ম্যাজেন্ডা দিতে চান, এখান থেকে আপনারা ম্যাজেন্ডা বাড়াতে পারেন অথবা গ্রিন ইফেক্টটা বাড়াতে পারেন। আপনার ভিডিওতে যদি গ্রিন যে ইফেক্টটা বেশি থাকে তাহলে আপনারা এটাকে ডান পাশে নিয়ে যাবেন অথবা বাম পাশে নিয়ে যাবেন। সো আমি এটাকে একটু ম্যাজেন্ডাটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমার ফেসের কালারটা একটু সুন্দর দেখাচ্ছে। তারপর যেটা আছে থ্রিডি লাট, আমরা আজকে থ্রিডি লাট নিয়ে কথা বলবো না। থ্রিডি লাটটা হলো প্রিসেট, ভিডিও যে প্রিসেটগুলো আমরা ইউজ করে থাকি বিভিন্ন সফটওয়্যারে, সেই প্রিসেটগুলো আপনার চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রিসেট ডাউনলোড করেও সেখানে কিন্তু থ্রিডি লাটে ইম্পোর্ট করে Wondershare Filmora-তে ইউজ করতে পারেন, অথবা আপনার যদি লাইট রুম অথবা ফটোশপ ইউজ করে থাকেন সেখানে আপনার নিজেদের প্রিসেট বানিয়ে সেই প্রিসেটগুলো কিন্তু আপনার ফিল্মোরা-তে এখানে ইম্পোর্ট করে ইউজ করতে পারেন। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন যে নান দেওয়া আছে, এখানে কিন্তু কিছু প্রিসেট আমাদের ফিল্মোরা-তে অলরেডি বানানো আছে, যেমন কুল ফিল্ম দিলে আমাদের ভিডিওটা কুল ফিল্মের একটা লুকে চলে যাবে এবং এরপরে আছে VNW, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ডার্ক, গেম অফ থ্রোনস যদি দেই তাহলে আমাদের গেম অফ থ্রোনসের যে কালার গ্রেডিং সেটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এখানে থ্রিডি লাট আজকে ইউজ করবো না, আমরা নান দিয়ে দিচ্ছি।
তারপরে আমরা যদি কালারে চলে যাই, এখান থেকে আপনার সেম ফটো এডিটরে যেসব অপশন পান সেগুলো পেয়ে যাচ্ছেন। এক্সপোজার, এক্সপোজার দিয়ে আসলে আমাদের ওভারঅল ভিডিওর যে এক্সপোজার সেটা বাড়াবে, বাড়ানো যাবে এবং কমানো যাবে। আমি এখানে এক্সপোজার একটু বাড়িয়ে দিচ্ছি। ব্রাইটনেস দিয়ে শুধুমাত্র ভিডিওর যে ব্রাইটেস্ট পার্ট সেইগুলোকে আপনারা আরও ব্রাইট করতে পারবেন অথবা কমাতে পারেন। সো আমি এখানে ব্রাইটনেস একটু কমিয়ে দিচ্ছি। কন্ট্রাস্ট দিয়ে আপনারা যদি কন্ট্রাস্ট বাড়ান তাহলে আপনার ভিডিওটা আরও পাঞ্চি হয়ে যাবে, অথবা কন্ট্রাস্ট কমালে একটা ফেড লুক চলে আসবে। সো আমি ভিডিওতে একটু ফেড লুক রাখতে চাচ্ছি, সো আমি একটু কন্ট্রাস্ট কমিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স এবং স্যাচুরেশন, যেই দুটা টুলের সাথে আপনারা অনেক পরিচিত যদি ছবি এডিট করে থাকেন। বারবার কি কথা বলছি, ভাইব্রেন্স যেটা করে আপনার ছবিতে অথবা ভিডিওতে যে অংশটা কালার কম শুধুমাত্র সেই অংশটার কালার বাড়িয়ে দেয় এবং স্যাচুরেশন ওভারঅল কালারটা বাড়িয়ে দেয়। সো আমরা এখানে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিব এবং স্যাচুরেশন যদি বাড়ায় তাহলে দেখতে পারবেন যে খুবই বাজে লাগবে, আমাদের সব কিছুর কালার একদম বেশি হয়ে গিয়েছে। আমরা স্যাচুরেশন এখানে বাড়াবো না, বরঞ্চ স্যাচুরেশন একটু কমিয়ে দিব, আমরা ভাইব্রেন্সটাই বাড়িয়ে দিচ্ছি। এই গেল কালার। তারপর যেটা আছে লাইট, লাইটের মধ্যে এখানে হাইলাইটস, শ্যাডো, হোয়াইটস, ব্ল্যাকস এগুলো আপনার কন্ট্রোল করতে পারবেন। এখানে আমি ব্ল্যাকসটা একটু কমিয়ে দিচ্ছি এবং হাইলাইটসটাও কমিয়ে দিচ্ছি, তাহলে আমার যে আকাশের যে অংশটা সেটা একটু বেশি সুন্দর দেখায়। তারপর এখানে আমরা আর কিছু করব না। তারপর চলে যাচ্ছি HSL। HSL খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা জিনিস। এখান দিয়ে কিন্তু আপনার চাইলে ভিডিও যে কোনো এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো আপনার চেঞ্জ করতে পারবেন, ইন্টেন্সিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মানে কালার নিয়ে খেলতে চাইলে HSL খুবই ভালো একটা জিনিস, ছবির ক্ষেত্রে বলেন অথবা ভিডিওর ক্ষেত্রে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার যে পিছনের যে গাছের যে কালারটা এটা কিন্তু মোটামুটি গ্রিনও না, মোটামুটি ইয়েলো। সো আমি যদি ইয়েলো সিলেক্ট করি এবং এটাকে আমরা বাম পাশে আনলে এটা কিন্তু কাইন্ড অফ একটা রেড ইফেক্ট তৈরি হচ্ছে, এবং ডান পাশে আনলে এটাকে আমরা আরও বেশি গ্রিন করে দিতে পারবো। তো আমার কাছে রেডটাই ভালো লাগছে, আমি এটাকে রেড রাখতে যাচ্ছি। সো আমি যদি এটাকে বাম পাশে একটু নিয়ে যাই, একটা রেড ইফেক্ট তৈরি হয়ে গেছে আমাদের গাছে, এবং এটার স্যাচুরেশন আমরা একটু বাড়াতে পারি এবং লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিলাম, এবং এখানে আমরা মোটামুটি এই কালারটাই রাখবো। তারপর আছে ভিনিয়েট। ভিনিয়েট মূলত আমরা সবাই মোটামুটি ইউজ করে থাকি, এটা কাইন্ড অফ স্পটলাইটের মতো। আপনি যদি ভিডিও চারপাশে ব্ল্যাক অথবা হোয়াইট একটা ইফেক্ট ক্রিয়েট করতে চান সেটা হলো ভিনিয়েট দিয়ে করতে পারবেন। এখানে যদি আমি অ্যামাউন্টটা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে একটা ব্ল্যাক পোর্শন তৈরি হয়েছে। আমি যদি একটা ফেদারটা কমাই তাহলে আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে এজগুলো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যেহেতু আমি ফেদারটা কমিয়ে দিয়েছি। ফেদারটা বাড়ালে যেটা হয় ব্ল্যান্ডিংটা অনেকটা স্মুথ হয়ে যায়, যার জন্য আসলে এত হার্ড একটা এজ এখানে থাকে না ভিনিয়েটে। এবং এখান থেকে আপনারা সাইজ বাড়াতে পারবেন, কমাতে পারবেন, রাউন্ডনেস দিয়ে আপনারা আসলে যে শেপটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার চাইলে আরও বেশি রাউন্ড করে ফেলতে পারেন, অথবা সাইজ যেটা আছে এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সো এটা দিয়ে আসলে আপনারা যে কোনো একটা যদি কোনো একটা সাবজেক্টকে ফোকাস করতে চান ভিডিওতে এই ইফেক্টটা ইউজ করতে পারবেন। সো এখানে আমি এই ইফেক্টটা ইউজ করবো না, সো আমি এটাকে আনচেক করে দিচ্ছি। অ্যান্ড মোটামুটি এই হলো আমার কালার গ্রেডিং। আমি যদি এটাকে চাইলে প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারবো পরবর্তীতে ইউজ করার জন্য। সো প্রিসেট হিসেবে কীভাবে সেভ করবেন, এখানে যে সেভ এস প্রিসেট আছে এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি একটা প্রিসেটের নাম দিয়ে দিলাম আপাতত C5 Cinematic 5। সো C5 নাম দিলাম এবং ওকে দিলে কিন্তু এটা আমাদের প্রিসেট হিসেবে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আমি যে কোনো ভিডিওতে এই প্রিসেটটা ইউজ করতে পারবো। সো আমি এখানে আবার রিসেট অল করে দিচ্ছি, এবং আমি যদি এটা এখান থেকে বের হয়ে যায়, এবার ধরুন আমি এই ভিডিওতে এই প্রিসেটটা অ্যাপ্লাই করবো, আমি যদি ওকে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার প্রিসেটটা এখানে অ্যাপ্লাই হয়ে যেত। বাট আমি আপনারা প্রিসেট সেভ করার পর সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আবারও ডবল ক্লিক করবো, করার পরে কালার, অ্যাডভান্স, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে যেহেতু আমাদের প্রিসেটগুলো চলে আসছে, এখানে অল প্রিসেট দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি কাস্টম প্রিসেটে যাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে C5 আমি যে প্রিসেট একটু আগে ক্রিয়েট করলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এর আগের যে প্রিসেটগুলো দেখতে পাচ্ছেন মাই স্টুডিও, FL, সো এইগুলো আমার যে ভিডিওগুলোতে যেসব প্রিসেট আমি ইউজ করে থাকি ওই প্রিসেটগুলোই কিন্তু এখানে রয়েছে। সো আমি এখানে C5 ক্লিক করলেই আমার C5 যে প্রিসেটটা সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং এখানে ওকে দিলে কিন্তু আমার ভিডিওতে প্রিসেটটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এবার যদি আমরা ভিডিওটাকে প্লে করে দেখি যে ভিডিওটা এখন কেমন দেখাচ্ছে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিসেট শো ভিডিওটা প্লে হচ্ছে। সো খুবই সুন্দর লাগছে, যদিও আমি একটু ডিফারেন্ট টাইপের এডিট করেছি এবং
পুরো গাছের যে কালারটা সেটা চেঞ্জ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনাল ভিডিও থেকে কিন্তু এই ভিডিওটা অনেক চেঞ্জ, বাট এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো করে এরকম কালার গ্রেডিং করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি এরপর থেকে আপনারা নিজেরাই ফিল্মোরাতে নিজেদের মতো করে কালার গ্রেডিং করতে পারবেন। এবং কালার গ্রেডিং নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।